প্রথমবারের মতো বাংলায় গান গাইবেন অস্কার জয়ী ভারতীয় সঙ্গীত শিল্পী এআর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এরই মধ্যে বের হয়েছে গানটির হিন্দি সংস্করণ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা এসে গানটির বাংলা ভাষণ গাইবেন এআর রহমান। এআর রহমানের কণ্ঠে এভাবেই ফুটে উঠেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব শতবর্ষ উপলক্ষে গত বছর মার্চে ঢাকায় হওয়ার কথা ছিল বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যে ম্যাচ। তারই উদ্বোধনী আয়োজনে গাইতেন 2009 সালে অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এআর রহমান। কিন্তু করোনার ধাক্কায় এলোমেলো বিসিবির সব পরিকল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্ল্যান ছিল বিসিবি সেলিব্রেটস মুজিব 100 বলে একটা প্রোগ্রাম করার মুজিব বর্ষের সময় প্রথম দিকে, এবং তারই অংশ হিসেবে আমরা এআর রহমানের একটা লাইভ কনসার্টের আমাদের একটা প্রোগ্রাম ছিল, এবং যেখানে ওনার কম্পোজিশনে এবং ওনার সুরে দুটা গান কম্পোজ করা হয়েছিল এবং সেটা পারফর্ম করা হতো। সেই গান দুটোর একটা ইতিমধ্যে রিলিজ করা হয়েছে। আমাদের এই প্ল্যান থেকে আমরা এখনও সরে আসিনি, আমাদের প্ল্যানটা রয়েছে। আমরা যদি প্র্যাকটিক্যালি পসিবল হয় এই প্রোগ্রামটা কোনো একটা সুবিধাজনক সময় করার জন্য, এবং সেক্ষেত্রে আমরা ওনাকে দিয়েই আমরা লাইভ পারফরমেন্সের একটা প্ল্যান আমাদের রয়েছে, এবং এর বাইরে এই দুই গানের মিউজিক ভিডিও যেটা বলে সেটাও করার আমাদের পরিকল্পনা রয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানটি হিন্দিতে রিলিজ হলেও প্রথমবারের মতো বাংলাতেও গাইবেন বিশ্ব সঙ্গীতাঙ্গনের কীর্তিমান এই শিল্পী। গানটি লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল। 2020 সালের ফেব্রুয়ারিতে এআর রহমান রাসেলকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন গান দুটি রেকর্ডের আগে। বিশ্বাস হয় না মাঝে মধ্যে যে আসলেই ঘটনাটা ঘটেছে, কিন্তু যখন দেয়ালে ছবি দেখি, আমার ফোনে তোলা ছবি দেখি, তখন মনে হচ্ছে না এটা বোধহয় সত্যি যে এই ঘটনাটা ঘটেছে। ওনার স্টুডিওতে যখন প্রথম ঢুকলাম, ঢোকার পর তো এক অসাধারণ মুহূর্ত, যে আমরা যার গান শুনে আমরা আন্দোলিত হই তার বাসায় আমি এখন এবং তার স্টুডিওর সামনে বসে আছি। যেহেতু উনি বাঙালি না, বাংলা গান গাওয়ার অভিজ্ঞতা নাই, একটা রবীন্দ্রসঙ্গীতের দু একটা লাইন একটা কোকো স্টুডিওতে গিয়েছিলেন, কিন্তু ওনার তো বাংলা গান কখনো গান নাই, মৌলিক কোনো গান, নতুন কোনো গান, এবং সুরও করেননি। ফার্স্ট টাইম উনি কোনো বাংলা গানে সুর করলেন, তো ওনার উচ্চারণে অনেক প্রবলেম হয়েছিল, কারণ বাংলা তো এত সহজ ভাষা না, অনেক কঠিন। তো আমি কিছু কারেকশনস দিয়েছিলাম। করোনাকে চ্যালেঞ্জ জানিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব ক্রিকেটাঙ্গন, বাংলাদেশেও ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এখন অপেক্ষা বিশ্ব ও এশিয়া একাদশের সেই আলোচিত দুই ম্যাচ, অপেক্ষা এআর রহমানের জন্য। আসলে এই পুরো বিষয়টাই ডিপেন্ড করবে যে প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি। আপনারা জানেন যে আমরা দুটো দল রেডি করেছিলাম, এশিয়া ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 11, এবং সেই খেলোয়াড়রা যদি অ্যাভেলেবেল না থাকে, তার বাইরে অন্যান্য যারা আছেন তাদের অ্যাভেলেবিলিটি এবং একটা অ্যাভেলেবেল স্লটও এই সময়ের মধ্যে দরকার। সো সার্বিক বিবেচনায় এটা আমরা একদম আমাদের প্ল্যান থেকে সরে আসিনি, আমাদের পরিকল্পনা তো রয়েছে, যদি সময় বা সুযোগ হয় তাহলে আমরা চেষ্টা করব। এর আগে 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথমবারের মতো বাংলাদেশে গাইতে এসেছিলেন এআর রহমান।